দর্শক, টাঙ্গাইলে কোরবানির পশু মোটা তাজাকরণের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, টাঙ্গাইলে এবার কোরবানির পশুর চাহিদা কেমন দেখছেন এবং কি পরিমাণ গরু প্রস্তুত রয়েছে জানাবেন। জি, মারফি টাঙ্গাইলে ছোট বড় মিলিয়ে কিন্তু 600 খামার রয়েছে। আমি জেলা প্রাণী সম্পদ বিভাগ সূত্রে যতটুকু জানতে পেরেছি যে টাঙ্গাইলে মোট যে খামারগুলো রয়েছে এই সমস্ত খামারিতে মোট পশু উৎপাদন করা হয়েছে 1,80,000। তবে এই টাঙ্গাইলে কিন্তু যে কুরবানির চাহিদা রয়েছে 1,50,000, আর 30,000 কিন্তু বেশি পশু উদ্বৃত্ত থাকবে। টাঙ্গাইলের যে কুরবানির চাহিদা রয়েছে সেই চাহিদা মিটিয়ে আরও 30,000 বেশি পশু উদ্বৃত্ত থাকবে এখানে। তবে আমি এখানে আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে এই যে ছোট বড় মিলিয়ে যে খামার রয়েছে, খামারের বাহিরেও যে প্রান্তিক কৃষক রয়েছে সেই প্রান্তিক কৃষকরা কিন্তু একটি দুটি করে কিন্তু অনেক গরু লালন পালন করেছেন এবং এর পরিমাণ কিন্তু প্রায় 50,000। তো আমি এখন রয়েছি টাঙ্গাইলের সবচেয়ে বড় যে পশুর খামার, গরুর খামার, যেটি ভূঁইয়াপুর উপজেলার গোবিন্দাসী চকদার গরুর খামারে। এই খামারটিতে কিন্তু প্রতি বছরই কিন্তু কুরবানি পশুর কুরবানি ঈদকে বা ঈদুল আজহাকে সামনে রেখে পশু লালন পালন করা হয়, মোটা তাজাকরণ করা হয় এবং দেশীয় পদ্ধতিতে কিন্তু এখানে আমি এসে দেখেছি ঘুরে ফিরে সেই দেশীয় পদ্ধতিতে কিন্তু এখানে গরু মোটা তাজাকরণ করা হচ্ছে। 150 গরু রয়েছে এখানে। আমি এই চকদার গরুর খামার যিনি স্বত্বাধিকারী মালিক রয়েছে রাফি চকদার, তার সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে এখানে 3,00,000 থেকে 10,00,000 টাকা পর্যন্ত কিন্তু পশু রয়েছে। আমি এখন একটু কথা বলবো তার সাথে কতটি গরু রয়েছে এবং কি কি পদ্ধতিতে গরুগুলো লালন পালন করা হচ্ছে। আমাদের খামারে 150 গরু রয়েছে। আমাদের গরুগুলো প্রাকৃতিক খাদ্য খাওয়ায় মানে তৈরি করা হয়েছে। আমাদের খামারে 3,00,000 থেকে 10,00,000 টাকা পর্যন্ত গরু রয়েছে। তো বিক্রি কেমন হচ্ছে বা কেমন দেখতে পাচ্ছেন দাম? দাম আলহামদুলিল্লাহ ভালোই, মোটামুটি হইতেছে ভালোই। জি, ধন্যবাদ। দর্শক শুনতে পেলেন যে আসলে এই যে চকদার গরু খামার রয়েছে 3,00,000 থেকে 10,00,000 পর্যন্ত এখানে গরু রয়েছে। তবে অন্যান্য যে গরু খামারগুলো রয়েছে তারা যেটি জানিয়েছে, খামারের মালিকরা যেটি জানিয়েছে, তাদের কাঙ্ক্ষিত দাম ইতিমধ্যে কিন্তু বিভিন্ন খামারে গিয়ে দূর দূরান্ত থেকে পাইকাররা আসছেন, দাম করছেন, দাম হাঁকছেন এবং অনেক জায়গায় কিন্তু গরু বিক্রি হচ্ছে। তো মোট কথা মিলিয়ে যে তাদের যে সামনে যে আর কয়েক কিছুদিন বাকি আছে, এই কিছুদিনের মধ্যে কিন্তু তারা সেই এই কুরবানি পশুগুলো বিভিন্ন হাট রয়েছে টাঙ্গাইলের সবচেয়ে বড় যে গোবিন্দাসী হাট, এই হাটেও কিন্তু বিক্রি করবে, অন্যান্য জায়গাও কিন্তু এবং এখান থেকে ঢাকাতে রাজধানীতে বিভিন্ন জায়গায় কিন্তু গরুগুলো নিয়ে যাওয়া হবে। মারফি, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন কামাল হোসেন।